আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা তোমাদেরকে ওই যে সেকেন্ড ইয়ার যারা আসো তাদেরকে আমি যে এই ওই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা করে দিয়েছিলাম, ঠিক আছে? তো ওখানে আমাদের সিলেবাসে দেখলাম যে নতুন সিলেবাসে ওই গতিবিদ্যার অংশটা বাদ দিয়ে দিয়েছে। আমরা কিন্তু স্থিতিবিদ্যা পুরোটাই করাইছি আর গতিবিদ্যা অর্ধেক করাইছিলাম, ঠিক আছে? এখন আমাদের এখানে দেখা যায় যে ওই সিলেবাসে গতিবিদ্যার অংশটা পুরো বাদ, বাকিটুকুও বাদ। এই জন্য এখন আমি শুধু কেবল রিভিশন ক্লাস যেগুলো করাইছে আগে সেগুলো করাবো, ঠিক আছে? এগুলো তোমরা একটু দেখবে। যে চ্যাপ্টারগুলো আছে সেকেন্ড ইয়ার এগুলা খুব ইম্পর্টেন্ট। এখানে বহুপদী মানে কি? বহুপদী তো বোঝো, যেটা 99 করে আসছে বীজগাণিতিক রাশি, ঠিক আছে? আমাদের চ্যাপ্টারের মধ্যে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে কি? যে সমীকরণে চলকের ঘাত দুই, দ্বিঘাত সমীকরণ। আসলে দ্বিঘাত সমীকরণ নিয়ে বেশি কথাবার্তা, তাই না? কিন্তু আমাদের দেখা যায় যে এখানে ত্রিঘাত এবং থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি কিছু অঙ্ক আছে, মান নির্ণয় করতে বলে অথবা সলভ করতে বলে, তাই না? এই জন্য আমি থার্ড ত্রিঘাত এবং ফোর ডিগ্রি ইকুয়েশন কথাও কিছু বলবো, সলভ করতে বলবে বা মান নির্ণয় করতে বলে, তাই না? সবই আমরা এখানে করাবো, ঠিক আছে? যে সমীকরণের চলকের ঘাত দুই, তাই না? চলকের সর্বোচ্চ ঘাত দুই তাকে দ্বিঘাত সমীকরণ বলে। যেমন এগুলা সবই দ্বিঘাত সমীকরণ, তাই না? এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু শূন্য, অথবা এই যে এক্স স্কোয়ার মানে চলকের সর্বোচ্চ ঘাত দুই, দুই থাকলে সেগুলোকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা আবার বিশুদ্ধ দ্বিঘাত, মানে কোনো মানে এক ঘাত নাই, তাই না? আর শুধু এক ঘাত থাকলে কিন্তু সেটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না, এটা হচ্ছে সরল ঘাত। যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত দুই 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 তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবং এইটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু শূন্য, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, তাই না? অর্থাৎ এইটা দিয়ে আমরা অঙ্কগুলো এটার সাথে কম্পেয়ার করবো,
যখন অন্য অঙ্গ করব এটার সাথে কম্পেয়ার করে আমরা কাজকর্ম করব, ঠিক আছে? দেখাও যে দ্বিঘাত সমীকরণের কেবলমাত্র মূল দুইটা, তিনটা না, দ্বিঘাত সমীকরণের মূল দুইটা থাকবে, কমও থাকবে না, ঘাত দুই, অতএব মূল থাকবে দুইটা। ঘাত তিন হইলে ত্রিঘাত সমীকরণ মূল থাকবে তিনটা, আর যদি ঘাত ফোর হয় তাহলে চতুর্ঘাত সমীকরণ মূল হবে চারটা। মূল বা বীজ বা সমাধান একই কথা, মানে এক্সের মানগুলোকে মূল বা বীজ বা সমাধান বলা হয়, তাই না? যেমন মনে করো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর, তাই না? দ্বিঘাত সমীকরণ মান বাইর হবে দুইটা, এক্স কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, তাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান লেখলাম, সেটা কিন্তু ভুল, এটা কিন্তু হয় নাই। দ্বিঘাত সমীকরণ তিনটা মান বের করতে হয়, এটা এটা কিন্তু ভুল হয়ে গেছে, ঠিক আছে? মনে করো এখানে ওয়ান কিউব আছে, লিখতে পারি আমরা, কেটে দিলাম। আমরা তো জানি যে মানে সূচক সূচক সমীকরণে মানে পাওয়ার যদি সমান হতে হলে বেস ইজ ইকুয়াল টু বেস, উল্টা আবার বেশ সমান হলে পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার, তাই না? সূচক সমীকরণ, তাই না? এই যে লিখছি এটা কিন্তু ভুল হয় নাই। আমার কথা হচ্ছে যে আমি যে সংজ্ঞা লিখছিলাম, তাই না, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত দুই তাহাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণে চলকের ঘাত দুই দ্বিঘাত, যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত তিন তাকে বলা হয় ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত মূল অবশ্যই, এটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে? আরও দুটা মূল বের হবে, আমি ভুল বলছি, এটা কিন্তু বের করছি আমরা, ওই যে জটিল রাশির মধ্যে কীভাবে তিনটা মূল আসে সেটা কিন্তু সব বের করছিলাম, বুঝতে পারছো? কী ছিল, ওমেগা ছিল, ওমেগা স্কোয়ার ছিল, মানে কিন্তু সব বিস্তারিত করে আসছি, এখানে আর করবো না, ঠিক আছে? ওমেগার মান কত, ওমেগা হয়েছে কি, ওই যে জটিল মূলদ্বয় যে কোনো একটা, ঠিক আছে? তিনটা মূল এখন বলছে, দেখা হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, একটাও না তিনটাও না, দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, একটা লেখলে ভুল হবে, তিনটা লেখলে ভুল হবে, যা ঘাত ততটাই হোক। এটা কিন্তু একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ, তাই না? আমরা আদর্শ সমীকরণ দিয়ে কাজকর্ম করব, তাহলে বাকিগুলো আমরা এইভাবে করতে পারবো, তাই না? মনে করি দ্বিঘাত সমীকরণ এত, তাই না? এই সমীকরণটাকে ফোরে দ্বারা গুণ করছি, আমি কিন্তু প্রমাণ করতেছি দুইটা মূল যে আছে সেটা আমরা বের করবো, তাই না? ঠিক আছে, উপভোগকে ফোরে দ্বারা গুণ করলাম, গুণ করার পরে টু আইস এ এক্স প্লাস টু আইস টু এ এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এসি, তাই না? এটা এখন কি করছে, আমার উপভোগকে বি স্কোয়ার দ্বারা, উপভোগকে বি স্কোয়ার একটা বেশি লেখছি, তাতে মানে কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? দুই দিকে আমি একটা বি যোগ করছি, লিখলাম না, এমনি বললেই হবে, লেখলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে লিখছি হোল স্কোয়ার, এটা ঠিক আছে, কিন্তু বি স্কোয়ারটা বেশি আছে, এ স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার, আর যদি ব্যালেন্স করছি সেটা আমি ওই দিকে নিয়ে গেছি, তাহলে কত হবে টু আইস এ এক্স প্লাস অফ বি হোল স্কোয়ার, এত যে বলতো বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার ফোর এসিটা, এই যে ফোর এসি ওই পাশে নিয়ে গেলাম, ঠিক আছে, ওই পাশে নিয়ে গেলাম।
আমরা জানি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার হলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হবে, তাই না? দ্বিঘাত সমীকরণ মান দুইটা একটা লিখলে ভুল হবে, প্লাস মাইনাস না দিবে না ভুলে যাবে, তাই না? যদি মনে করো এরকম লিখে গেল, তাই না, এক্স ইজ ইকুয়াল টু এ, সেটা কিন্তু ভুল, আমার কথা ঠিক থাকলো না, ঠিক আছে? অতএব দ্বিঘাত সমীকরণের মান দুইটা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হবে, এখানে তাই করবো। এটাকে যদি আমি বর্গমূল করি, বি স্কোয়ার মাইনাস ফোর এস, ঠিক আছে না, বর্গমূল করছে, তাই না? ইজ ইকুয়াল টু টু আইস এ এক্স এত ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি। হ্যাঁ ঠিক আছে, বিটা আমরা ওই পাশে নিয়ে গেলাম, অতএব এক্স ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু আইসি, ঠিক আছে, ডিভাইডেড বাই টু আইসি। যে আমরা জানি যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যেগুলো শূন্য হলে এক্স মুখস্থ করছি, এক্স যেগুলো মাইনাস বি প্লাস মাইনাস টু টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু আইসি, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্স এর সহগ, আর সি হচ্ছে ধ্রুবক, তাই না? এইটা ঠিক আছে, সবই করে মূল দুইটাই দুইটাই দুইটা বেরিয়ে গেছে। সুতরাং দ্বিঘাত সমীকরণের মূল দুইটি, যা কত, এ স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু আই সি আর মাইনাস বি প্লাস মাইনাস প্লাস দিলাম মাইনাস দিলাম, তাই না, ফোর এ সি বাই টু আই সি, প্লাস মাইনাস ছিল, প্লাস দিয়ে লিখছি এই জায়গায়, মাইনাস দিয়ে রাখছি এই জায়গায়, ঠিক আছে, এই যে প্লাস এই দুইটা মূল, আর আমরা জানি যে জটিল মূল যুগল রূপে আসে, যুগল প্লাস প্লাস মাইনাস এক এক সেম রাশি কিন্তু প্লাস মাইনাস, তাই না, জটিল মূল রুট টু রুট টু রুট থ্রি রুট ফাইভ এই টাইপের, হ্যাঁ, কিন্তু এগুলা এগুলা জটিল মূল না। এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু শূন্য, এক্স ইজ ইকুয়াল টু টু, যে টু নর্মাল উৎপাদক যদি মিডিয়াল ফ্যাক্টর হয়ে যায়, মিডিয়াল ফ্যাক্টর হয়ে গেলে সেগুলো কিন্তু জটিল মূল নাই, যে মান বের করে গেছি ওয়ান আর টু, তাই না? কিন্তু যখন আমরা না পারি, মিলে না হয়, তখন আমরা এই সূত্র দিয়ে জোর করে করি, ঠিক আছে, এই সূত্র দিয়ে করতে হবে, তখন আমাদের জটিল মূল মানে জটিল মূল যুগল রূপে আসবে, সেম থাকবে, একটা প্লাস একটা মাইনাস, এটাই তো দুটা মূল আমরা পেয়ে গেছি, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের মূলের প্রয়োগ দিয়ে একটা সমীকরণ সলভ করলে, তাই না, একটা সমীকরণ সলভ করলে আমাদের কি আসে, কতগুলো মূল পাওয়া যায়, তাই না, মূল পাওয়া যায়, সেই মূলগুলি হয় বাস্তব অথবা অবাস্তব, তাই না, অবাস্তব কাল্পনিক জটিল এক কথা, তাই না, বাস্তব ওয়ান টু, ঠিক আছে, বাস্তব অবাস্তব অথবা জটিল, সমাধান করলে ওয়ান টু পাইলাম, এই যে বাস্তব, তাই না, মাইনাস টু বাস্তব সংখ্যা, ঠিক আছে, মাইনাস থ্রিও বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যায় অথবা কিন্তু পাই যে টু প্লাস মাইনাস টু প্লাস মাইনাস রুট এই টাইপের পাই, তাই না, জটিল মূল যুগল রূপে আসে, অথবা অথবা টু প্লাস রাইস এই টাইপের, তাই না, মানে মূলের প্রকৃতি বলতে বোঝায় মূলগুলি যে সলভ করবো সেই মূলগুলি কেমন হবে, বাস্তব হবে নাকি সমান হবে নাকি জটিল হবে না কাল্পনিক হবে, ঠিক আছে, জটিল কাল্পনিক একই, বাস্তব অবাস্তব আর এসে মূল মূলত এই কথাগুলা, মূলর সংখ্যা আসবে নাকি বাস্তব সংখ্যা আসবে,
নাকি কাল্পনিক সংখ্যা আসবে, এই জিনিসগুলো আমরা বের করার যে বের করার যে পদ্ধতি ওগুলোকে বলে প্রকৃতি, ঠিক আছে? মানে মূলগুলো সমাধান করলে মূল কী কীরকম আসবে সেটা আমরা আগে বলে দিতে পারবো। মূল আমরা এখান থেকে এই বের আগে করার আগে মানে এক্সেল মান বের করার আগে বলে দিতে পারবো যে মূলগুলি কেমন, এটাকে বলে প্রকৃতি। এই সমীকরণটা আদর্শ দ্বিঘাত সমীকরণকে সলভ করে আমরা এক্সের মান এটা বের করছিলাম, ঠিক আছে, বের করছি। তো এখন আমরা আমাদের কথা হয়েছে যে এইটা প্রকৃতি, তাই না? মূলগুলি কেমন হবে, তাই না? এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে সমস্যাটা আমার এই জায়গাতে না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে নির্ভর, মানে যেটা দ্বারা নির্ণয় করা যায় কি নির্ণয় করবো, কেমন প্রকৃতি, কেমন মূলগুলি কেমন হবে সমাধান করার আগে। এতকে নির্ণায়ক নির্ভর বা নির্ণায়ক বা পৃথায়ক না পৃথায়ন নাকি কী জানি বলে, এখন মানে এটা বাংলাটা ভাষাটা চেঞ্জ করছে, বুঝতে পারছো? পৃথায়ন নাকি না ডিসক্রিমিনেন্ট, যেটাকে ডিসক্রিমিনেন্ট বলে, এটাকে নিশ্চায়ক না বলে এটাকে বলা হয় পৃথায়ন। পৃথায়নে কি জানি বলা হয় পৃথায়ক, পৃথায়ক মানে ঠিকই আছে, ঠিক আছে? মানে এটা দ্বারা আমরা মূল কেমন হবে সেটা বের করব। এত হতে নিত্যা নিরূপক বা এটাকে নিরূপক বা নিত্যায়ক বা পৃথায়ক বলা হয়। এক নাম্বার ডিটারমিনেন্টের মানে ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্টের প্রথম অক্ষর ডি, এক নম্বর বি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এত গ্রেটার দেন শূন্য হলে, এত গ্রেটার দেন শূন্য হলে মূল হয় বাস্তব অসমান, ঠিক আছে, অসমান হবে। দুই নাম্বার বি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শূন্য হলে মূলদ্বয় অবাস্তব, অবাস্তব ও অসমান। তিন নাম্বার এতদিন শূন্য হলে এটা মানে শূন্য হয়ে যায় প্লাস মাইনাস থাকবে না, এতদিন শূন্য হলে মূলদ্বয় বাস্তব, বাস্তব ও সমান, সমান হয়ে প্লাস মাইনাস থাকবে না মানে সমান হয়ে যাবে। চার নাম্বার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি পূর্ণ বর্গ হয়, তাই না, পূর্ণ বর্গ, এটুকুর মান যদি পঁচিশ হয়, তাই না, তাহলে পূর্ণ বর্গ, তাই না, ফাইভ স্কোয়ার, এত যদি পূর্ণ বর্গ হলে, এত পূর্ণ বর্গ হলে মূল হয় বাস্তব মূলত অসমান, ঠিক আছে? এই জায়গায় শুধু আমি একটা কথাই লিখছি, মূলত কথাটা লিখছি, বাকিগুলো মূলত হবে না। মূলত সংখ্যা কি যেটার মান সঠিকভাবে জানা যায়, তাই না? আর অমূলত কোনগুলো যেগুলোর মান সঠিকভাবে জানা যায় না, রুট টু রুট থ্রি রুট ফাইভ, তাই না, বড় বড় মান আসে, তাই না? কী বলছিল আমরা, এটুকুর মান যদি গ্রেটার দেন শূন্য হয় তাহলে ওই সমীকরণটার সমাধান করলে যে দুইটা মূল পাওয়া যাবে সেই মূল দুটা বাস্তব হবে
এবং অসমান হবে, 3/5 মনে করো, ঠিক আছে? আবার যেই সমীকরণটা থাকবে ওই সমীকরণে আমরা টেস্ট করবো, এটা বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি লেস দেন 0 হয়, যদি লেস দেন, এটা মানে যদি লেস দেন 0 হয়ে যায়, -5 মনে করো, -5 রুটের ভিতরে -5 থাকলে আমরা জানি কি, রুটের ভিতরে যদি এটা মান কত, √5, তাই না? কাল্পনিক রাশি, জটিল, জটিল মানে জটিল বা অবাস্তব, তাই না? এটুকুর মান যদি নেগেটিভ সংখ্যা হয়ে যায় তাহলে বসে মূলদ্বয় অবাস্তব হবে, যে আই আইসে বসে, তাই না, কাল্পনিক, এবং অসমান, অসম প্লাস মাইনাস, প্লাস মাইনাস থাকলে অসমান হবে। যদি এটুকুর মান শূন্য হয়ে যায়, শূন্য হলে প্লাস মাইনাস থাকবে না, তখনই মূলদ্বয় বাস্তব এবং সমান হবে, তাই না? আর যদি এটুকু যদি পূর্ণবর্গ হয় তাহলে প্লাস মাইনাস 5, একটা প্লাস মান একটা মাইনাস মান, তাহলে সমান না অসমান, তাই না? একটা প্লাস মান একটা মাইনাস মান, আর মূলদ হবে, মূলদ বাস্তব এবং মূলদ, এই কথাটা, এই কথাটা হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মূলের প্রকৃতি। মূল এবং সহগের মধ্যে সম্পর্ক, দূরি মূল আলফা ও বিটা, এটা সমাধান করলে এক্স এর মান দুইটা পাবো, একটা মূল একটা ধরছি এক্স এর মান আলফা, কে এক্স এর ধরছি আলফা, অপর মানে এক্স এর মান ধরছি আমরা বিটা, তাই না? যেখানে যেখানে আলফা ইজ ইকুয়াল টু টু আই সি মাইনাস বি প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস হোল 4ac ডিভাইডেড বাই 2ac, যেটা আমরা বের করছিলাম। আদর্শ দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু এইটাই, এক্স এর মান, এক্স এর মান, মানে এক্স এর মান যদি আমি আলফা বিটা ধরি, দুইটা মান তো, এই জন্য আলফা আর বিটা। আলফা প্লাস বিটা মাইনাস বি প্লাস এই যে এটা, তাই না? যোগ করলে কত হবে এখন, লসাগু তো 2ic মাইনাস বি মাইনাস বি বাই এ কত, মাইনাস বি বাই এ, মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, তাই না? এই যে মূলের যোগফল, তাই না, যোগফল, মূল দুইটার যোগফল হবে মাইনাস এক্স এর সহগ বাই মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না? তাই যদি সমীকরণ যদি এরকম হয়, 3x² 2xb মাইনাস মাইনাস মনে করো 5, এটার মূল যদি আলফা বিটা হয়, তাই না,
আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মানে এই যে যোগফল, এই যে মোট দুটার যোগফল, মাইনাস এক্স এর মাইনাস এক্স সূত্রের মাইনাস, তাই না, মাইনাস এক্স এর সহগ টু ডিভাইডেড বাই সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ারের সহগ থ্রি, এইটা ঠিক আছে, এই সে যোগফল, যোগফলটা তাই না, সূত্র, সূত্র আগে বাই করছে যোগফল আর হচ্ছে গুণফল, টু আইসি মানে ওয়ান বাই ফোর এ স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর এ সি, ওয়ান বাই ফোর এ স্কোয়ার ইন্টু ফোর এ সি ইজ ইকুয়াল টু কত, সি বাই এ, তাই না, তো গুণফলটা কত পাইলাম আমরা, গুণফলটা সি বাই এ, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ, ওকে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ ইকুয়াল টু ধ্রুবক পদ, তাই না, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, তাই না, এটা কিন্তু সূত্র, যোগফল আর গুণফল, বিয়োগফল নাই, ভাগফল নাই, তাই না, ওরকম কোনো শর্ত বা কন্ডিশন নাই, মানে ভাগের এবং বিয়োগের, শুধু যোগ আর গুণ, বিভিন্ন রকমের শর্ত যোগ আর মানে স্বীকার্য আছে সবই যোগ আর গুণ দিয়ে, তাই না, ভাগ আর বিয়োগ দিয়ে কোনো কিছু নাই, এটা হচ্ছে আমাদের মূল ও সহগের মধ্যে সম্পর্ক, তাই না, এর মধ্যে কত আলফা ও বিটা, তাই না, সমীকরণ দেওয়া থাকলে, মূল দেওয়া থাকলে আমাদের সম্পর্কটা বের করা লাগে, তাই না, বের করা লাগবে, তাই না, মূলের যোগফল কত, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ এগুলো মাইনাস বি, মূলের যোগফল, তাই না, এবং গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, সি বাই এ, তাই না, কিউ, তাই না, সি বাই এ এক্স স্কোয়ার সহগ, এক্স স্কোয়ার সহগ এখানে ওয়ান, তাই না, আমি সমীকরণ গঠন করবো, আমি তাই না, একটু দ্বিঘাত সমীকরণ গঠন করবো, এক্স স্কোয়ার এই যে পি এর মানটা কত, পি এর মানটা মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এই যে পি এর মান, এই যে পি এর মান মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, আর কিউ এর মান, এই যে কিউ এর মান হচ্ছে কত, আলফা বিটা, আলফা বিটা, তাই না, ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স যোগ মূল দ্বয়ের গুণফল,
এটা হচ্ছে সমীকরণ গঠনের সূত্র। যদি সমীকরণ গঠন করতে বলে তাহলে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। একটা সমীকরণ দেওয়া আছে, তার মূল দেওয়া আছে, সম্পর্ক বাইর করবো, বাইর করে কাজ করবো। তাহলে কি যেই সমীকরণটা বাইর করতে বলবে, তাই না, যেই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলবে, সেই মূলের যোগফল বাইর করবো, গুণফল বাইর করবো, আর ওগুলার সাহায্য নিবো। কত গেলে বুঝতে পারবো, ঠিক আছে? নাইনটিনে ছিল প্রতিসম, একটা কথা আছে প্রতিসম। প্রতিসম মানে কি, যে কোনো দুইটা মান চেঞ্জ করলে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসায় যদি মানের পরিবর্তন না হয়, সেম থাকে ওই ওই বহুপদীটা, তাই না, সেই রাশিটাকে বলা হয় প্রতিসম। প্রতিসম সূত্রগুলো আমাদের সব লাগবে। প্রশ্নে যদি এইগুলো থাকে, বুঝলি না, কোশ্চেনে যদি মনে করো একটা প্রশ্ন বললা বলে, মানে প্রশ্নে বললো এই সমীকরণের মূল যদি সমান হয়, তাই না, মূল সমান, অথবা ওই সমীকরণের মূলটা বাস্তব অথবা অবাস্তব অথবা কাল্পনিক, যে বাস্তব অবাস্তব বা কাল্পনিক বা জটিল একই কথা কিন্তু, তাই না, জটিল, এই নিয়ে সব এক কথা। অবাস্তব জটিল কাল্পনিক সব একই কথা, তাই না, মূলত উল্লেখ থাকলে ওই সমীকরণ হতে, তাই না, নিশ্চয়ক। ওই সমীকরণ হতে পৃথায়ক বের করে, এত বের করতে না, এত বের করে, বের করে অতঃপর অতঃপর মন্তব্য করতে হবে, ঠিক আছে। মন্তব্য কি করবো সেটা আমরা কোশ্চেন করলেই বুঝতে পারবো। যেমন যেমন দুই নাম্বার, নিম্নলিখিত সমীকরণগুলির মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করে তোমার যুক্তির সত্যতা যাচাই করো, তাই না, -4x + 4, তাই না। আমরা জানি যে দেখা, এটা কিন্তু পূর্ণবর্গ হয়,
পূর্ণ বর্গ হয় তাই না? তাহলে তাহলে কত হবে, টু আইস এক্স মাইনাস ওয়ান তাই না, মানে দুইবার তো দুইবার হাফ হাফ এটা কিন্তু আমার চাই নাই। আর আমাদের এটা দেখো, এটা সমীকরণটা পূর্ণবর্গ হয়, আমরা জানি যে পূর্ণবর্গ হইলে মূল সমান, পূর্ণবর্গ হইলে এটার মূল সমান হবে তাই না। দুইবার লিখছি এত দিগুণ তো শূন্য, এত দিগুণ তো শূন্য, এক সমান হয় হাফ এবং হাফ। এখন আমাদের প্রশ্নে বলছে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো তাই না। তো প্রকৃতি প্রশ্নে মূল সমান, প্রশ্নে প্রকৃতি থাক, প্রকৃতির প্রকৃতি কথাটা থাকবে, প্রকৃতি ওই যে এগুলো সব, এটা 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 এইগুলো যদি থাকে তাই না। এই যে বসে প্রকৃতি মূলের প্রকৃতি নির্ণয় করবে না। এখানে এখানে ডি ইজ ইকুয়াল টু কত, ডি স্কোয়ার তাই না, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস মাইনাস ফোর এ সি, ফোর এ সি ইজ ইকুয়াল টু কত, কথা ছিল কি যদি ডি এর মান শূন্য হয়ে যায় তাই না, ডি এর মান শূন্য হইলে ওই সমীকরণের মূল সমান তাই না, সমান নাই যে সমান, ঠিক আছে এটাই ছিল। দেখা হচ্ছে সমাধান করো, মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করে তোমার উত্তরের সত্যতা যাচাই করো তাই না। আমরা তো জানি যে সমাধান করে ফেলেছি আমি আগে এখানে, তাহলে মূল সমান, আমরা জানি যে নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে মূলগুলি সমান হবে, এইটাই ব্যাপারটা তাই না। এখানে ডি ইজ ইকুয়াল টু শূন্য, অতএব অতএব সমীকরণের সমীকরণের মূল সমান যা আমি আগে দেখাইছি, ঠিক আছে এই যে এইটাই। তাহলে হচ্ছে কি আর একটা করি দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু আইস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু শূন্য, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস টু ইজ ইকুয়াল, এটা কিন্তু সলভ করতে পারি না, সলভ হবে না, হবে না, হবেই না, উত্তর করা যায় না, ডিনোমিনেটর হয় না তাই না। এখানে আমি আগে এখানে এখানে ডি ইজ ইকুয়াল টু কত, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু কত, ফোর বিয়োগ অফ এইট ইকুয়াল টু কত, মাইনাস মাইনাস ফোর তাই না, মাইনাস ফোর এত লেস দেন জিরো তাই না। এখানে বি ইকুয়াল ডি লেস দেন শূন্য, সুতরাং সমীকরণের মূলদ্বয় মূলদ্বয় কি অবাস্তব, অবাস্তব অবাস্তব তাই না। এখন এখন আমি এখন এখন দেখি এখানে এখন এখন সলভ করবো, এটা হয় না, দেখি কথা সত্য কিনা, এক্স ইকুয়াল টু কত, মাইনাস বি প্লাস মাইনাস টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু টু আই সি তাই না, টু প্লাস মাইনাস কত কত, ফোর বিয়োগ অফ আট তাই না, ডিভাইডেড বাই দুই, টু প্লাস মাইনাস অফ মাইনাস ফোর ডিভাইডেড বাই দুই কত হবে, এক্স ইকুয়াল টু কত, টুটা কমন নিয়ে আসলে টু প্লাস মাইনাস আই টু বাই দুই এত ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস আই তাই না, যা জটিল, ঠিক আছে দেখা হল যে এই সময় যদি ডি এর মান লেস দেন জিরো হয় তাহলে ওই সমীকরণের মূল জটিল বা অবাস্তব বা কাল্পনিক, অতএব এই যে আমি দেখালাম যে সমাধান করে আমি মিলাইলাম যে আসলেই মূল জটিল, এটাই ধন্যবাদ এটুকুই।